বৃষ্টি আর উজানের ঢলে সৃষ্ট বন্যায় গাইবান্ধার প্রায় 4,000 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, নষ্ট হয়েছে বিভিন্ন ধরনের ফসল, সব হারিয়ে নিঃস্ব কৃষকদের দিন কাটছে দুশ্চিন্তায়। তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ক্ষতিপূরণের আশ্বাসে ক্ষতিগ্রস্ত চাষিরা দেখছেন আশার আলো। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। নেমে গেছে বানের জল, বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতি, বেশি প্রভাব পড়েছে কৃষিতে। তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্রের পানিতে গাইবান্ধার 4 উপজেলার চর নিম্নাঞ্চল প্লাবিত হয়, জলমগ্ন ছিল প্রায় 2 সপ্তাহ। নষ্ট হয়েছে ধান, পাট, মরিচ, বাদাম ও শাকসবজি। আমার 10-15 দিনে আমার মনে বিক্রি হতো প্রায় 2 থেকে 3 লক্ষ টাকা। বন্যার কারণে আমি আর হতাশা, এখন যে বীজ ফেলাবো নিশ্চয় পাতিছি। বিভিন্ন ধরনের শাকসবজি, হাজার হাজার বিঘা জমি 2 সপ্তাহের বন্যায় নষ্ট হয়ে গেছে। সব বেগুন করছিলাম, সবাদ করছিলাম, মরিচ করছিলাম, সব নষ্ট হয়ে বন্যাতে ডুবে গেছে। কৃষকদের কেউ কেউ ঋণ করে চাষাবাদ করেছিলেন, বানের জলে নষ্ট হয়েছে ফসল, নিঃস্ব হয়েছেন অনেকে। সরকারি প্রণোদনার দাবি ক্ষতিগ্রস্তদের। আনাজে পাওয়া যায় না, একটা আলু কিনে গেলে 60-70 টাকা, চাউলও কিনে গেলে 60-70 টাকা। গরিব মানুষও দেনা দোবার করি, হয়তো আবার সুবেদ করছে, কন্ডাক বন্ধ হোক যায় কলা নিয়ে করছি, এখন সে সরও ভাঙি গেল। সরকারের সহযোগিতা ছাড়া তো আমরা চলতে পারবো না, এটা তো দেওয়াই লাগবে। অনেক লোক ঢাকা শহরে গেছে, এই চর আবাদ করিয়ে এমনও লোক গেছে, দেনা খুব দেনা হয়ে গেছে। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় প্রায় 4,000 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে, ক্ষতিগ্রস্ত 67,000 কৃষক, তালিকা করে সহায়তার আশ্বাস সংশ্লিষ্টদের। আমরা কৃষি বিভাগ নিয়মিত কৃষকদেরকে পরামর্শ প্রদান করছি, যাতে করে তারা তাদের এই ক্ষতি পুষিয়ে উঠতে পারে। পুনর্বাসনের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার চেষ্টা করছি আমরা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা প্রস্তাবনা প্রেরণ করেছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আমরা টিন সহায়তা, পাশাপাশি আমরা টিউব অয়েল এবং পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট সহ অন্য অন্য যে উপকরণগুলো আছে সকলেই মিলে, এনজিও এবং আমরা গভর্নমেন্টের যে অর্গানাইজেশনগুলো আছে, আমরা সকলে মিলে এই পরিবারগুলোকে সহায়তা দেওয়ার জন্য আমরা সোচ্চার আছি। ফসলের পাশাপাশি বন্যায় অনেকের বসতঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। রাহিম সরোয়ার, যমুনা নিউজ।